অনেকদিন আগের কথা, একটি জঙ্গলে একটা বাঘের বাঘিনী অনেকদিন ধরে অসুস্থ হয়ে মারা গিয়েছিল। মরার আগে সে বাঘকে বলে গিয়েছিল, আমার দুটো বাচ্চা রইল, তাদের তুমি দেখো, আর পারলে আর একটা বিয়ে করো, না হলে এই ছোট্ট বাচ্চারা না খেতে পেয়ে মারা যাবে। বিয়ে তো একটা করতে হবেই, তবে এবার আর কোনো বাঘিনীকে না, কোনো একটা মানুষের মেয়েকে পেলে তবেই বিয়ে করব। কারণ শুনেছি মানুষের মেয়েরা নাকি খুব সুন্দর রান্না করতে পারে। এরপর বাঘ মেয়ে খুঁজতে জঙ্গলের পাশে একটি গ্রামে গেল। গ্রামে ঢুকতেই সে দেখতে পেল একটি মেয়ে আর তার ভাই দুজনে মিলে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। বাঘ এক লাফ দিয়ে গিয়ে তাদের সামনে এসে পড়ল। এই যে ছেলে, তুই বাড়ি যা, আর এই যে মেয়ে, কোনো কথা না বলে আমার পিঠে চেপে বস। বাঘের কথা শুনে ছেলেটি ভয়ে বাড়ি চলে গেল। তারপর বাঘ মেয়েটিকে পিঠে বসিয়ে জঙ্গলের দিকে চলে গেল। এদিকে ছেলেটি বাড়িতে গিয়ে সব কথা তার মা বাবাকে জানালো। তারা তো খুবই চিন্তায় পড়ে গেল। তোমরা কোনো চিন্তা করো না, আমি ঠিক আমার বোনকে ফিরিয়ে নিয়ে আসব। এদিকে বাঘ মেয়েটিকে নিয়ে গুহাতে এসে উপস্থিত হল। ওই রে বাচ্চারা, এই দেখ কাকে নিয়ে এসেছি, এইটা তোদের নতুন মা। নতুন মা? লেজ নেই, দাঁত নেই, ডোরা নেই, ও কেন আমাদের মা হতে যাবে? ওকে মেরে দাও, আমরা খাই। খবরদার, অমন কথা বলবি তো তোদের ছিঁড়ে টুকরো টুকরো করে দেব। এরপর থেকে মেয়েটি রান্না করে আর বাঘেরা মহানন্দে ভোজন করে। এইভাবে বাঘের দিন বেশ ভালোই কেটে যাচ্ছিল। কয়েকদিন পর সকাল হতেই বাঘ শিকারের জন্য জঙ্গলে বেরিয়ে পড়ে। ঠিক সেই সময় মেয়েটির ভাই এসে উপস্থিত হয়। ভাই, তুই এখানে? বাঘ তোকে মেরে ফেলবে, তুই চলে যা। তোকে এখান থেকে না নিয়ে আমি যাব না। শোন, বাঘের আসার সময় হয়ে গেছে, তুই তাড়াতাড়ি পাথরের পিছনে লুকিয়ে পড়। ঠিক আছে, আমি লুকিয়ে পড়ছি। কিছুক্ষণ পর বাঘ গুহায় এসে উপস্থিত হয়। বাঘকে দেখে একটি বাচ্চা বলে উঠল, বাবা গো বাবা, তোর শালা, মোর কি মামা, মায়ের কি নিজের ভাই, পাথরের পিছনে লুকিয়ে আছে, বের করে দে না বাবা খাই। আজ বাঘ খুব রেগেছিল, তাই সে বাচ্চার কথার মানে বুঝতেই পারল না। শান্ত মনে বাঘ যদি বাচ্চার কথা ভাবত, তাহলে বুঝেই যেত যে মেয়েটির ভাই ওই পাথরের আড়ালে লুকিয়ে আছে। শোনো বউ, আজ পিঠে বানিও, কেমন, বিকেলে খাবো, সুন্দর করে বানাবে কিন্তু। এরপর বাঘ আবার বাইরে চলে গেলে মেয়েটির ভাই বাইরে বেরিয়ে আসে। তারপর মেয়েটি উনান ধরিয়ে তাতে কড়াই বসিয়ে দিল, তারপর তাতে তেল দিয়ে গরম করল। শোনো বাচ্চারা, এই কড়াইয়ে ঠান্ডা জল রাখলাম, তোমাদের বাবা আসলে ভালো করে হাত মুখ ধুয়ে পিঠে খেতে বলবে, কেমন? আমি জঙ্গলে যাচ্ছি কাঠ আনতে, ভাই চল পালাই। চল চল। বাবা বাবা, ওই কড়াইয়ে ঠান্ডা জল আছে, হাত মুখ ধুয়ে নাও, পিঠে খাবো। তোদের মা কোথায়? মা কাঠ আনতে গেছে, এক্ষুনি আসবে। ঠিক আছে। বাঘ জানে না যে ওই কড়াইতে গরম তেল রাখা আছে। বাচ্চাদের কথা শুনে বাঘ গেল মুখ ধোয়ার জন্য। তারপর যেই না কড়াইয়ের তেলে মুখ ডুবিয়েছে, বাঘ মেঝেতে পড়ে গিয়ে ছটফট করতে করতে মারা যায়।
ঠান্ডা।